guys, good morning. Welcome back to the channel. Welcome back to a new video. আজকে আমি যাচ্ছি আমাদের একটা বাগানে। তো আমাদের বাগানে কি কি গাছ আছে, কি আছে সেগুলো আপনাদের দেখাতে থাকব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক আছে? ওয়েলকাম সবাইকে আরো একবার আমার এই ভিডিওতে। এটার নাম হলো বকমবেলিয়া। ছোটবেলায় আমরা এটাকে কাগজ ফুল বলতাম। এটার অনেকগুলো কালার আছে, আর এটা তো আপনারা সবাই জানেন নিশ্চয়ই, অ্যারিকা। চলুন, ওই দিকটা একটা বড় লেবুর গাছ আছে, ওখানটা দেখাই। চলুন, এখানটা অনেক বড় বড় লেবু হয়েছে, অনেকগুলি হয়েছে প্রায় লেবু। এই লেবু না খুব শরীরের পক্ষে খুব উপকার, জন্ডিস হলে তো ভীষণ কাজ দেয় এই লেবু খেলে। লেবু তো কেমনাদের আমার, এটা অ্যাকচুয়ালি আমার একটা পিসিমণির বাড়িতে এসেছি, তো ওদেরই বাগান এটা, ওদের বাগানে ঘুরতে এসেছি। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের এখানে সবাইরই বিজনেস, নার্সারি বিজনেস আছে। তো বাড়িতে বসেছিলাম, ও বলল আই আমাদের বাড়িতে ঘুরতে আয়। তো এলাম এদের বাড়ি, আর ঘুরতে এসে এই যে যাচ্ছি তিনজনে মিলে হেঁটে হেঁটে গল্প করতে করতে, বাগান দেখাতে দেখাতে। তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। দেখুন কত সুন্দর হাওয়া হচ্ছে। হ্যাঁ, যখন গেলাম ভীষণ হাওয়া হচ্ছিলো, দেখেই বুঝতে পারছেন। আর এটা তো অপরাজিতা, সাদা অপরাজিতার গাছ। আর এটা হলো কামিনী। অনেক 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 গাছ আছে, তবে হ্যাঁ আমি কিন্তু সব গাছের নাম জানি না, যেগুলো জানি সেগুলো বলবো, আর বেশিরভাগটা জানি না। তবে হ্যাঁ, জবা ফুলগুলো দেখে এত লোভ লাগছিলো আর এত ইচ্ছে হচ্ছিলো, তো আমিও একটা জবা ফুল মাথায় পরে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়ান, কত জবা ফুল ফুটে আছে এখানে, অনেক রকম, বিভিন্ন ভ্যারাইকার বিভিন্ন রকমের জবা ফুল ফুটেছিলো, বিভিন্ন কালারও ছিল। তো আমিও দেখে তার মধ্যে থেকে একখানা পরে নিয়েছি। ওইদিকে আরও অনেক রকমের গাছ ছিল, অনেক রকমই ছিল, সবগুলোর বললাম নাম জানি না কিছু, আর ঠিকও জানি না। যাই হোক, দেখতে থাকুন। এই দেখুন এই জবা ফুলটা কত সুন্দর, কালারটা কত সুন্দর না। আর হ্যাঁ, এখানে একটা ঝাউ গাছও আছে, এই যে এটা হচ্ছে ঝাউ গাছ, এটাও বেশ সুন্দর। বাড়ির ওই গার্ডেন মতো সামনে এরিয়াটা সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে। কিন্তু এটা হলো কাগজ ফুল, না না সরি টাইম ফুল, এটা টাইম ফুলের গাছ, ভুল বললাম। যাই হোক, এই দেখুন পড়ে নিয়েছি, এমনিতেই আমি পাগল টাইপের। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও যদি আমার মতো পাগলামো করতে চান অবশ্যই চলে আসবেন, আর এইরকমভাবে একটা ফটোশ্যুট করে পাঠিয়ে দেবেন, দেখবো কেমন লাগছে। যাই হোক, কত হ্যাঙ্গিংয়েরও গাছ আছে, দেখুন কত সুন্দর সুন্দর এখানে হ্যাঙ্গিংয়ের গাছ আছে। বাগানে অনেক রকমের ফুলের গাছ আছে, এখন অ্যাকচুয়ালি ফুলের সিজন না, এখন হচ্ছে এই কী সব গাছ বলে, নাম টাম জানি না বাবা, এই সব গাছের ইয়ে মোটামুটি স্নেহ হয়। তবে হ্যাঁ, গাছগুলো দেখতে দেখতে একটা কথা বলি, আমার ছুটি কিন্তু হয়ে এসেছে, আজকে আমি বাড়ি চলে যাব। জানেন তো বাপের বাড়ির টাইম হয়ে গেছে, আজ আমাকে বাড়ি ফিরতে হবে, সন্ধ্যাবেলা বাড়ি চলে যাব। তাই একটু একটু মন খারাপ, কিন্তু কি করব, যেতে তো হবে, বাপের বাড়ি থাকলে আর কতদিন থাকবো, তাই না, যেতে তো হবে। চলো, বাড়ির সামনে যদি একটা সুন্দর গার্ডেন মতো হয় আর সেখানে দুধারে এই গাছগুলো সাজিয়ে রাখা যায়, বেশ দারুণ লাগবে। কিন্তু এটা হচ্ছে অ্যালোভেরা, অ্যালোভেরা কিন্তু আমাদের অনেক কিছুই কাজে লাগে, আপনারা ইউজ করেন, আমি তো মুখেও মাখি চুলেও ইউজ করি, অনেক কাজে লাগে অ্যালোভেরাটা। এ করে চুলে ইউজ করলে ওটা কিন্তু বেশ ভালো, খুবই ভালো কাজ করে অ্যালোভেরাটা, খুবই উপকার আমাদের জন্য, আর ডায়াবেটিসের জন্য তো উপকারী বটে। ওই দিকটাতে চলুন, একটু পায়রা আছে, এদের অনেক পায়রা এরা এ করেছে, মানে পুষেছে বলে আর কি, পেট অনেক পায়রা আছে ওদের ওই দিকে। চলুন পায়রাগুলোকে দেখাই আপনাদেরকে, গাছের পালা শেষ, এবার পায়রা দেখবেন চলুন। আর হ্যাঁ, এই গাছটা দেখুন, এটা হচ্ছে চাঁপা ফুলের গাছ, চাঁপা ফুলের সেন্টটা খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগে, খুবই সুন্দর। আর আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু চলুন এবার পায়রাগুলোকে দেখে আসি কি করছে ওরা। এই দেখুন টুই টুই করে হাঁটছে, কি সুন্দর লাগছে না পায়রাগুলো, কত পায়রা যখন উড়ে উড়ে যায় না, বেশ দেখতে হেপি লাগে, দারুণ লাগে বেশ, কত পায়রা। এই দেখুন আমি যেই কাছে গেলাম ওরা সব ঝটপট ঝটপট করে উড়ে পালালো।
এখন এবার অনেক ঘুরেছি, বাড়ি যাই, নইলে মা এবার ওদিক থেকে ডাক দেবে। এসে গেছি বাড়ি। তো এই ফলটার নামটা কি বলুন তো, আপনারা কি জানেন? আমার না খেতে বেশ ভালো লাগে এইসব ফল, না এখন আর পাওয়া যায় না বুঝেছেন, এটাকে ড্যাফল বলে, বেশ ভালো খেতে, ভিতরে অনেক দানা। হেনা করবো, এবার চলে এসেছি, হেনাটা করব, হেনা করে বাড়ি চলে যাবো আজ। আমি কতটা কাজে এক্সপার্ট, তার বলতে কমে ঢেড়স কিছুই পারি না, কিছুই হবে না আমার দ্বারা। যাই হোক, চলুন আমি এটা মেখে নিই, অনেক দেরি হয়ে গেছে এমনিতে। হেনাটা করে শ্যাম্পু করে তারপর আসছি আপনাদের সাথে। সো চলুন, এসে গিয়েছি স্নান ফান করে, খাওয়া দাওয়া করে, এই যে ভাই বোন মিলে বারান্দায় আড্ডা মারছিলাম, আর সেই সময় একটা অনলাইনে অর্ডার চলে এলো আমার ভাইয়ের। এই দেখুন কী সব কিনেছে, কী জানি কী করে সারাদিন এই। চলুন আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ওকে।